हाय फ्रेंड्स, केमन आछो सबाई? आमी आकाश आर तोमरा देखछो आमार यूट्यूब चैनल इट्स आकाश। आज के जो टॉपिक निये कथा बोलछी सेटा होलो तोमादेर अनेकेई देख जानो जे तोमादेर बैंकेर संगे आधार कार्ड मोबाइल नम्बर आर फोन नम्बर लिंक करते हय, तो सेसब भिडियो निये आज के कथा बोलू। आगे अनेक भिडियोते बोलेछी जे बैंक अकाउंटेर संगे आधार नम्बर मोबाइल नम्बर पैन नम्बर অনলাইনে কিভাবে লিংক করবে সেই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে, কিন্তু সেই সব ভিডিওতে কিন্তু অনেকে বলেছে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর প্যান নম্বর মোবাইল নম্বর কিন্তু লিংক হচ্ছে না। তো সেক্ষেত্রে আজকে একটা পদ্ধতির কথা বলবো। এই পদ্ধতিতে কিন্তু করলে 200% কিন্তু ব্যাংকের সঙ্গে আধার কার্ড প্যান কার্ড আর ফোন নম্বর লিংক কিন্তু খুব সহজে করতে পারবেন আপনারা। তো সেই পদ্ধতিটা কি বা কীভাবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড আধার কার্ড লিংক করবেন তা স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটা অল করে রাখুন, কেননা এই নিত্য নতুন ভিডিও প্রতিদিন নিয়ে আসি। তো চলো শুরু করি আজকে। আজকে যে নতুন পদ্ধতির কথা তোমাদেরকে বলছি সেটা হলো তোমাদের যে মানে যদি তোমাদের অনলাইনের মাধ্যমে না হয়ে থাকে, যে তোমাদের প্যান কার্ড বা আধার কার্ড লিংক না হয়ে থাকে ব্যাংকের সঙ্গে, তো তোমরা কি করবে যে এখানে দেখতে পাচ্ছ যে কেওয়াইসি ফর্ম, তো প্রত্যেক ব্যাংকের কিন্তু কেওয়াইসি ফর্ম আলাদা আলাদা রয়েছে। তো তোমরা কি করবে, প্রত্যেক ব্যাংকে গিয়ে তোমরা কি যে বলবে যে আমাদের কেওয়াইসি ফর্ম দাও, তো তোমরা কী করবে কেওয়াইসি ফর্ম নিয়ে নেবে। কেওয়াইসি ফর্ম বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম হয়, তোমাদের আজকে একটা মানে দেখানোর জন্য জাস্ট স্টেট ব্যাংকের একটা তোমাদের কেওয়াইসি ফর্মটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে পূরণ করতে হয়। প্রায় মানে সবগুলোই প্রায় তোমাদের প্রত্যেকটা ব্যাংকের একই থাকে, কিন্তু মানে শুধু তোমাদের যে ধরো এখানে প্রথমে তোমার নেম অফ অ্যাপ্লিকেশান আছে সেটা হয়তো কিছুটা দূরে অন্য ব্যাংকের এক কেওয়াইসি ফর্মে আছে, এই সবই জাস্ট আলাদা, আর কিছু আলাদা নেই, প্রায় সব কিছু একই। তো এর কেওয়াইসি ফর্ম পূরণ করলে ফায়দা কী তোমাদের সেটাও আজকে জানাবো। তো তোমাদেরকে এই যে স্টেট ব্যাংকের যে কেওয়াইসি ফর্মটা দেখতে পাচ্ছ, তোমরা গিয়ে কেওয়াইসি ফর্মটা নিয়ে নেবে। নেওয়ার পর এর যে কীভাবে তোমরা পূরণ করবে, এই পূরণ করাটাই কিন্তু তোমাদের মেন। পূরণটা ঠিকঠাকভাবে করে তোমরা জমা দিয়ে দিলে তো তারপরে তোমাদের কিন্তু প্যান কার্ড আধার কার্ড আর মোবাইল নম্বর সব কিছু একসাথেই কিন্তু তোমাদের আপডেট হয়ে যাবে। আর কেউ যদি অ্যাড্রেস বা নাম চেঞ্জ করতে চায় সেটাও কিন্তু এর মধ্যে তোমাদের মানে চেঞ্জ করতে পারো। তো এর সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে স্টেট ব্যাংকে যাদের স্টেট ব্যাংক আছে তারা কিন্তু এই কেওয়াইসি ফর্মটাই নিয়ে নেবে, তো আর যাদের আলাদা ব্যাংক আছে তো তারাও কিন্তু কেওয়াইসি ফর্মটা নিয়ে এইভাবে পূরণ করবে। তো চলো দেখে নেওয়া যায়। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে এখানে উপরে যে লেখা আছে নিউ অ্যান্ড চেঞ্জ রিকোয়েস্ট, তো এটাতে তোমরা নিউ করবে না, চেঞ্জ রিকোয়েস্টে টিক মার্ক করবে। টিক মার্ক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে নেম অফ অ্যাপ্লিকেশান, তো এখানে তোমরা কি করবে তোমাদের নামটা যে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ে যে নামটা দেওয়া আছে সেই নামটা ভালোভাবে তোমরা ফিল আপ করবে। তোমরা যদি এখানে চেঞ্জ করতে চাও তো তোমাদের আধার কার্ডে যে নাম্বারটা নাম আছে সেইটা কিন্তু এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা কি করবে এখানে তোমাদের যে ফাদার্স নেম সে ফাদার্স নেমটা সব দিয়ে দেবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা এটা কিন্তু ক্যাপিটাল লেটারে করবে, আর বড় হাতের সবগুলো পূরণ করবে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তিন নম্বরে যেটা আসছে তোমাদের যে মেল না ফিমেল সেটা মেলটা করবে, আর যদি ফিমেল হয়ে থাকো তো ফিমেল করবে। এরপরে হচ্ছে ম্যারেড স্ট্যাটাস, তো সিঙ্গেল থাকলে সিঙ্গেল, ম্যারেড করলে ম্যারেড করবে। তো এবারে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু আধার কার্ডের ডেট অফ বার্থটাই ওখানে এখানে বসাতে হবে। বসানোর পরে তোমাদের এখানে যে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়া করে দিলে বা আদার্স কান্ট্রি হলে আদার্স করবে। তারপরে চার নম্বরটা যে আছে স্ট্যাটাস, তো এখানে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর তোমরা যদি এখানকার বাসিন্দা হও তো এখানে রেসিডেন্ট করবে, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবে। তারপরে এখানে যে প্যান লেখা আছে তো এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের এখানে আধার এফ এনি, তো এটা যদি তোমার আধার কার্ড থাকে তো এটা আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তো আর এখানে প্রুফ অফ আইডেন্টি, তো তোমাদের এখানে প্যান বা আদার্স মানে যদি তোমাদের প্যান কার্ড থাকে তো প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবে, নাহলে আদার্স করলে তোমাদের এখানে ভোটার কার্ড বা তোমাদের যে আদার্স পাস মানে আছে তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের অ্যাড্রেসে চলে যাও। অ্যাড্রেসে তোমরা কী করবে, অ্যাড্রেস এখানে তোমাদের উপরে কিন্তু ফুল অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে। দেওয়ার পরে এখানে
কিন্তু স্টেট ভিলেজ এগুলো লিখবে, এখানে কান্ট্রিটা লিখে দেবে, এখানে পিনকোডটা দিয়ে দেবে। দেওয়ার পরে দু নম্বর যে অপশানে আছে তোমাদের এখানে, এখানে দেখতে পাচ্ছ যে দু নম্বরে করাসপন্ডেন্ট অ্যাড্রেস, তো এখানে কি করবে তোমাদের এখানে মোবাইল নম্বর, ইমেল আইডি আর করাসপন্ডেন্ট অ্যাড্রেস হচ্ছে তোমরা এখন যেইখানে থাকো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। তো এখানে ভিলেজ পোস্ট সব কিছু এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেসটাও এখানে কিন্তু উপরে পুরো ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমরা এখানে নিচে ভিলেজ স্টেট আবার দিয়ে দিবে, তারপরে কান্ট্রি পিনকোড এখানে দিয়ে দিবে। এবারে এখানে আদার্স ডিটেলস, এখানে তোমাদের যে গ্রস অ্যানুয়াল ইনকাম আছে, তো তোমার বাড়ির যে ইনকাম, তো তোমরা কি করবে যে তোমাদের যদি 1 লাখের নিচে হয় বছরে, তো তোমরা এখানে প্রথমটাতে টিক করবে, যদি 1 থেকে 5 লাখের মধ্যে হয় তো 2 নম্বর, এভাবে তোমরা টিক করে দেবে। টিক করার পরে তোমাদের যে ধরো মানে মান্থলি বা ইয়ারলি যে ইনকামটা আছে সেটা কিন্তু একটা পার্টিকুলার একটা বসিয়ে দেবে, ঠিক আছে, ইয়ারলি এখানে পার্টিকুলার একটা বসিয়ে দেবে। হ্যাঁ, তো মানে কত তারিখ অবধি তুমি এই ধরো এত টাকাটা পেয়েছো সেই ডেটটাতে কিন্তু এখানে বসিয়ে দেবে, আর এখানে টাকাটার অ্যামাউন্টটা বসিয়ে দেবে। বসাবার পরে এখানে অকুপেশান, ঠিক আছে, অকুপেশানটা তোমরা কি করবে যে পাবলিক সেক্টর না হাউস, মানে কি করো তুমি, ঠিক আছে, সেটা এখানে দিয়ে, বিজনেস করলে বিজনেস দিবে, প্রাইভেট সেক্টরে কাজ করলে প্রাইভেট সেক্টর দিয়ে দিবে, হাউস ওয়াইফ থাকলে হাউস ওয়াইফ দিয়ে দিবে, স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট দিবে, আদার্স থাকলে আদার্স করে দেবে, ঠিক আছে। তো এরপরে আছে যে 3 নম্বর যেটা আছে, প্লিজ টিক দি অ্যাপ্লিকেবল, তো এটাতে তোমরা যদি প্রথমটা আছে, যদি তুমি কোনো পলিটিক্যাল ইস্যুর সঙ্গে ইনভলভ থাকো তো তোমরা এটা প্রথমটাতে ক্লিক করবে, আর যদি না থাকো তো দ্বিতীয়টাতে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে আদার্স এনি ইনফরমেশান যদি দিতে পারো তো দিয়ে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। তো এখানে ডিসক্লেয়ারেশানে এখানে তোমার আজকের ডেটটা দিয়ে দেবে, মানে যে ডেটে তোমরা KYCটা জমা দেবে, তো সেই ডেটে তোমরা কী করবে এই ডেটটা দিয়ে দেবে। তো আর এখানে তোমরা কী করবে, সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট, তো এখানে তোমরা ভালোভাবে তোমরা কিন্তু সিগনেচার করবে, ঠিক আছে। তারপরে যে এখানে নিচের যে অপশানটা রয়েছে এটাতে তোমরা কিন্তু কোনো কিছু করবে না, এটা শুধু অফিসিয়াল ইউজ হবে, তো অফিসে যারা অফিসার আছে তারাই কিন্তু এখানে হাত দিতে পারে, তো তোমরা এখানে কিন্তু কোনো কিছুই করবে না, পেন দিয়ে কোনো কিছু করবে না। তো এরপরে চলে এসেছি, তো এরপরে দেখতে পাচ্ছ যে ডান দিকে উপরে একটা 4 কোণা বক্স আছে, তো এখানে কি করবে তোমাদের এখানে ফটোগ্রাফ বলে লেখা আছে, এখানে তোমাদের যে কারেন্ট ফটোটা, তো এটা কারেন্ট ফটোটা তোমরা এখানে দিয়ে দেবে, মানে কিছু দিনের ফটোটা, সামনাসামনি যে ফটোটা সেইটাই দিয়ে দেবে এখানে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ফটো একটা নিয়ে তোমার দিয়ে দেবে। দেওয়ার পরে কি করবে তোমাদের ফটোর নিচে, মানে ফটোর একটু উপরে, ফটোর মিডিল দিয়ে তোমরা একটা সাইন করে দেবে, ঠিক আছে, সাইন করে দিয়ে, তো তারপরে তোমরা এর সঙ্গে তোমরা কি করবে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবইয়ের জেরক্স, ঠিক আছে। তো এরপরে হচ্ছে তোমাদের যে মোবাইল নম্বরটা সেটা তোমরা কিন্তু প্রত্যেকটার নিচে, আধার কার্ডের নিচে তোমার অ্যাকাউন্ট নম্বর আর মোবাইল নম্বর তোমরা কিন্তু লিখে নেবে। লিখে নেওয়ার পরে প্রত্যেকটা প্যান কার্ডেও লিখবে, অ্যাকাউন্ট নম্বরের নিচে, অ্যাকাউন্ট যে পাসবই আছে তার জেরক্সের নিচেও তোমরা কিন্তু লিখে নেবে। লিখে নেওয়ার পরে তোমরা কিন্তু এটা জমা দিয়ে দেবে। জমা দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের ধর আজকে দিয়ে দিলে আজকে তোমাদের কিন্তু সব কিছু অ্যাড হবে না, 2-3 দিন পরে তোমরা চেক করবে যে তোমাদের অ্যাড হয়ে গেছে। তো এর যে ফায়দা মানে এর যে লাভ, তুমি KYCটা জমা দিলে তোমার লাভটা কি, তোমরা যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করে থাকো, যে এই আগে যে অ্যাড্রেসে থাকতে এখন সেটা চেঞ্জ করেছো, সেই অ্যাড্রেস মানে তার কারণে তোমরা এইটা ভালোভাবে তোমরা করতে পারবে KYCটা জমা দিলে। বা তোমাদের যদি ছোটোবেলার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো সেইটা এখন মাইনর ছিল এখন মেজর হয়ে গেছে, তো সেই কারণে তোমরা KYCটা দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না, নাহলে কিন্তু আগে প্রচুর প্রবলেম হতো, ঠিক আছে। তারপরে আরেকটা তোমাদের যে আরেকটা সুবিধা আছে, যে অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো হয়তো 2000 বা 10000 টাকা পার মান্থ এর উপরে তুমি টাকা তুলতে পারবে না, তো সেগুলোর ক্ষেত্রে কী হবে, KYCটা জমা দিলে, তো সব কিছু আপডেট করে দিলে, তো তোমরা কী করবে পার ডে 20000 টাকার উপরে তোমরা কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে ATMের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু আগে কিন্তু যদি তোমরা KYC ফর্মটা না জমা দাও তোমরা কিন্তু পার মান্থ 10000 টাকার বেশি ATM থেকে তোমরা টাকা তুলতে পারবে না, কিন্তু এটা জমা দেওয়া হয়ে গেলে তো পার ডে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা থাকলে তো তোমরা
পার ডে তোমরা 20,000 টাকার টাকা অবধি তুলতে পারবে এই এটিএম থেকে। এইভাবে কিন্তু তোমাদের কেওয়াইসিটা আপডেট করে দিলে তোমাদের আর কোনো লিঙ্ক করতে হবে না। তো টোটাল সব লিঙ্ক যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড বা মোবাইল নম্বর সব কিছু তোমাদের অ্যাড হয়ে যাবে, বা নতুন মোবাইল নম্বর যদি কেউ দিয়ে থাকো সেটাও কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ব্যাংকে এইভাবে কেওয়াইসিটা আপডেট করে দিয়ে এলে তো 100% তোমাদের পুরো আপডেট হয়ে যাবে। তো আর কোনো তোমাদের টেনশান থাকবে না। তো প্রত্যেকটারই সেম প্রসেস রয়েছে। তো তোমরা কি করবে, এই যেমন দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এতেও কিন্তু সেম কেওয়াইসি আছে। তো ঠিক আছে, তো তোমরা কী হবে এটা ঠিকঠাকভাবে একটু পড়ে নিয়ে তারপরে তোমরা কিন্তু ফিল আপ করবে। আর প্রত্যেকটা কেওয়াইসি, প্রত্যেক ব্যাংকের কেওয়াইসিটা, কেওয়াইসি ফর্মটা তোমরা কিন্তু ক্যাপিটাল লেটার মানে বড় হাতের কিন্তু প্রত্যেকটা লিখবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ছক ছক করে দেওয়া আছে। তো এটাতে তোমরা কী করবে যে তোমরা এখানে যে নাম দেখতে পাচ্ছ, নাম তোমাদের একটা একটা ঘরে একটা একটা লেটার দিয়ে দেবে। দেওয়ার পরে মিডিলে একটা ঘর ফাঁক রেখে আবার তোমাদের যে লাস্ট নেমটা আছে তো সেটা আবার দিয়ে দেবে। এইভাবে তোমরা কিন্তু পূরণ করবে, একসাথে কেউ দেবে না, কিন্তু একটা ঘর মিডিলে ফাঁক রেখে তারপরে কিন্তু তোমাদের লাস্ট নেমটা প্রোভাইড করবে এখানে। তো এইভাবে তোমাদের মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এইভাবে সবগুলোই এখানে কিন্তু পূরণ করবে। আর যেগুলো একবারে পুরো খালি রয়েছে সেগুলো তোমরা কী করবে, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখলে মাঝে একটু ছেড়ে দিয়ে তারপরে তোমাদের লাস্ট নেম, এইরকমভাবে তোমরা পুরোটা পূরণ করবে। ঠিক আছে, তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।